সকলে এদেশের মানুষ, আমাদের এখানে সংখ্যালঘু নেই। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাই আমরা এদেশের মানুষ, এখানে সংখ্যালঘু নাই। তবে আমরা বুঝি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ইয়ে হতে পারে, সেজন্য আমি আজকে সারাদিন ঘুরে বেরিয়েছি। আমরা তাদের নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, আমাদের পেট্রোলিং সমস্ত জায়গাগুলোতে যেখানে আছে আমরা এগুলো দেখছি। ইনশাল্লাহ কেউ আমাদের এই ধর্মীয় উপাসনাগুলো কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এবং এখানে আমরা অন্য অন্য জায়গা তো আমরা বলে দিয়েছি যে আমরা এখানে এগুলোর প্রতি আমাদের নজর থাকবে ইনশাল্লাহ। সাধারণ মানুষ, আমরা এদেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, যে যেইখানেরই হোক না কেন, আমরা সকলে হাজার বছর ধরে এই দেশে আমরা একসাথে অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করি, আমরা থাকবো। এখন কোনো ধরনের কোনো ভিন্ন ধরনের কর্মকাণ্ড যেন কেউ না করে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কেউ আঘাত না করে, এটা আমাদের অনুরোধ থাকবে। এটা অত্যন্ত অপ্রয়োজনীয়, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের উদ্দেশ্য নিয়ে যেন আমাদের এই ধর্মীয় উপাসনালয়গুলোর মধ্যে কোনো ধরনের আঘাত না করেন কেউ। লাইভও দিয়ে না ভাই, ভিডিও করেন পরে দিবেন। না করছে তাদের কাছে কথা বলে নেওয়া যেত কাছার বাড়িতে। বাংলাদেশ